নমস্কার, সেভেন আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শনিবার বাঁকুড়া শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলের গেট তৈরির সময় তিনজন শ্রমিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়া সদর থানার পুলিশের বিরুদ্ধে। ছাত্র ছাত্রীদের সম্মিলিত প্রতিবাদের সামনে অবশেষে মাথা নোয়ালো পুলিশ। সূত্রের খবর, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের নিরাপত্তার কথা ভেবে অতি সম্প্রতি স্কুলে একটি গেট তৈরির কাজ শুরু হয়। ইতিমধ্যেই দুবার নির্মীয়মাণ ওই গেটটি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্কুলে গেট না থাকায় ওই এলাকায় অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছিল, সে কারণেই গেট তৈরি খুবই জরুরি। অনেক ইলিগেল কাজ হয়, সেগুলো বিকেল সন্ধ্যাবেলার সময় আলি দেখতে পাবো। আমরা একবার লোক ছেলে মেয়ে ছেলে নিয়ে আছে, এখানে ঢুকে যায়, ঢুকে এইসব কাজগুলো বোতল চলে, সব কিছুই হয়। এটা গেটটা যে করছিল, কতটা ভালো কাজ হচ্ছিল? গেটটা ভালো হচ্ছিল, গেট খারাপ হয়নি। কিন্তু পুলিশের আজকে যে ব্যবহার, সেটা কি চোখে দেখছেন না? ওটা অ্যাকচুয়ালি ওরা তো পয়সা আপনি কাজে লাগাইছেন, যে কোনো লোকেই কাজে লাগাতে পারে, তা ওদিকে তুলে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সেখানে হেড অফ দি ইনস্টিটিউশন রয়েছে, তাকে বলা যে স্যার কী হচ্ছে বা এটা বন্ধ করুন হ্যান ত্যান, সেটা হলে ভালো হয়। তো এটা তো মানে স্কুল সেখানে ঢুকে যাওয়া বিনা পারমিশনে পুলিশের, তারপরে এই যে জোর করে লেবারদের তুলে নিয়ে যাওয়া, এটাকে কি মনে করছেন উচিত হয়েছে? এটা উচিত হয়নি, জোর করে লেবারদের তুলে নিয়ে যাওয়া, লেবাররা ওরা সামান্য কাজ করতে এসছে, ওদের তুলে নিয়ে যাবে কেন? ফের বিদ্যালয়ে গেট নির্মাণের কাজ পুনরায় শুরু হলে এদিন পুলিশ হঠাৎ এসে তিন নির্মাণকারী শ্রমিককে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। প্রশাসনকে বাধা দিতে গেলে স্কুলের প্রধান শিক্ষককেও অপমান করেছে বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অবশেষে রুখে দাঁড়ালো স্কুলের ছাত্রছাত্রীরা, প্রশাসনিকের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে তিনজন শ্রমিককে ছাড়তে বাধ্য হন পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ কি অভিযোগ করলেন শুনব। ক্লাস আমাদের শুরু হতে যাবে, এই সময়তে একটি পুলিশ গাড়ি ঢুকে লেবাররা ওখানে কাজ করছিল, এজেন্সি কাজ করাচ্ছিল, স্কুলে একটা গেট বরাদ্দ হয়েছে সর্বশিক্ষা মিশনের টাকায়, সেখানে এজেন্সি কাজ করাচ্ছিল, হঠাৎ করে দেখি আমি তখন অফিস রুমে ছিলাম, হঠাৎ করে গাড়িতে ওই লেবারদেরকে ধরে পুলিশ তুলে নিল। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ছেলে মেয়ে তখন স্কুলে ঢুকছিল, তারা খবর পায়, দেখে যে গাড়িতে লেবারদের তুলে নিয়ে যাচ্ছে, তারা সেটা আটকায়, আমাকে খবর দেয়। আমি এসে দাঁড়ালাম এখানে, যে ছেলেদের জিজ্ঞেস করলাম, বলছে স্যার লেবারদের তুলে নিয়ে যাচ্ছে, এখানে আমাদের গেট হচ্ছিল নিরাপত্তার স্বার্থে, সেটা লেবারদের তুলে যাচ্ছে, আপনি বিষয়টা পুলিশের সাথে কথা বলুন। ছেলে মেয়েরা আমাকে ডেকে নিয়ে এলো, আমি এসে বিষয়টা দেখলাম। সেখানে পুলিশ কী জন্য এরকম বাধা দিচ্ছে? পুলিশ বাধা কেন দিচ্ছে আমরা জানি না, আমরা পুলিশকে দেখুন আমরা বারবার চিঠি দিয়েছি পুলিশকে, আমরা গতকালে পুলিশ প্রোটেকশন নিয়ে গেটটা করার জন্য আমরা কালকে পুলিশকে দিয়েছি, পুলিশ আমাদেরকে কথা দিয়ে গেছিলো যে আপনাদের সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে গেটটা বানানো হবে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে। আপনি অনেকবার বলেছেন এখানে আমাদের পিছন দিকটা নিরাপত্তা নেই, আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন যে এদিকে পরীক্ষার সময় সবসময় এটা ওপেন থাকে এবং এখানে পরীক্ষার অনেক সময় ইয়ে হয়, রাত্রেবেলা এখানে দুষ্কৃতি ইয়ে হয়, আমরা পুলিশকে ফোন করি, পুলিশ মাঝে মাঝে এসে রেড করে। গত 26 তারিখ রাত্রিবেলা ওই গেটটা এজেন্সি তৈরি করেছিল, দুষ্কৃতীরা এসে ভেঙে দিয়ে গেছিলো, আমরা পুলিশকে সেটা জানাই এবং এজেন্সি আমাকে জানায়, আমি এজেন্সির থ্রুতে পুলিশকে জানানো হয়, 27 তারিখ সন্ধ্যায় দিয়ে এসেছি, আমরা অনেকগুলো চিঠি দিয়েছি গতকাল। আমরা স্কুল ক্যাম্পাসের মধ্যে পুলিশ এসে ঢুকলো, আপনাকে কি জানিয়েছিল? না, আমার কোনো কিছু জানায়নি। এবং কিন্তু খারাপ ব্যবহারও করে। হ্যাঁ, পুলিশ আমার সাথে, পুলিশ অফিসার যিনি এসেছিলেন উনি আমার সাথে খুবই একটু দুর্ব্যবহার করে গেলেন,
এবং বললেন যে আপনার পারমিশন কেন নিতে হবে আমরা যে কোনো সময় পুলিশে আপনারা কি ঘটনাটা শিক্ষামন্ত্রীকে মেল করছেন আমরা শিক্ষামন্ত্রীকে জানাবো অর্জুন কর্তৃপক্ষকে জানাবো দরকার হলে আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা নিয়ে এদিন স্কুলে নির্মাণ শ্রমিকদের আটক করতে যাওয়া পুলিশ অধিকারী কে বিষয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তিনি বলেন আইসির নির্দেশেই এসেছি আপনি কেন তুলছিলেন লেবারদের এবং আপনি স্কুলে এসে লেবার দিকে তুলছেন স্কুলের কি পারমিশন নিয়েছিলেন স্কুল ক্যাম্পাসে তো এরকম উচিত না আর আপনি যেটা দেখলেন যে এখানে গেট না থাকার কারণে এই এলাকার মানুষের অভিযোগ যে প্রচুর বেআইনি কাজ হচ্ছে সন্ধ্যা নামে তো মাতালদের আড্ডা হচ্ছে বোতল পড়ে আছে তো পুলিশ তাহলে এখানে নিরাপত্তা দেয় না একটা গেট হচ্ছে এটা তো পুলিশের পক্ষেই দাঁড়িয়েছেন বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ তিনি বলেন জনৈকা পামেলা সরকারের অভিযোগ করেছিলেন যে তার রাস্তা জায়গা দখল করে স্কুল কর্তৃপক্ষ গেট তৈরি করছেন আর সে কারণেই পুলিশের মাধ্যমে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে আর তারপরেও সেই কাজ চলছিল এ বিষয়ে পৌরসভার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনো আলোচনা করেনি বলে তিনি দাবি করেন যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বর জুড়ে সেভেনাভিক নিউজ বাঁকুড়া ব্যুরো আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ জানাবো চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ